গাজা এখন নির্দয় ক্ষুধার রাজ্য খাদ্যের অভাব অপুষ্টি এবং চিকিৎসাহীনতায় মারা যাচ্ছে গাজার শিশুরা ১৬ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এদিকে গাজার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাড়ে ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে একাত্তর হাজার নশোরও বেশি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন আল জাজিরার এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন জিম্মি বিনিময়ের মাধ্যমে তারা সাময়িক যুদ্ধবিরতির চাপ অব্যাহত রেখেছেন যার মাধ্যমে গাজায় ব্যাপক খাদ্য সাহায্য সরবরাহের অনুমতি মিলবে